দেখুন, হাতের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে এক একটা উদাহরণ স্থির করে। ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হাত দেখুন অনেকটা ঘেমে আছে, চকচক চকচক করছে। এটা যদি হয়ে থাকে, ডাক্তারি ভাষায় এটাকে নার্ভ সিস্টেমের গড়বড়ি বোঝা যায়। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এটা বোঝা যায় যে নার্ভের যাদের অনেক বেশি প্রবলেম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হাতের ক্ষেত্রে ঘামার চিহ্নটা থেকে থাকে। এনার নার্ভের কোনো না কোনো প্রবলেম অবশ্যই হয়ে থাকবে। কিন্তু এই যে চিহ্নটা, এটা কিন্তু শুক্রের একটা খারাপ দিক নির্ণয় করে, প্রধানত ভেনাস মাউন্টের ভেনাসের দিক দিয়ে দেখতে গেলে। একটা জিনিস, এতগুলো সাকসেস লাইন এই হাতে, এতগুলো সাকসেস লাইন, দেখুন কতগুলো সাকসেস লাইন, তবুও কেন প্রপার সাকসেস মিলছে না এনার ক্ষেত্রে? কারণ প্রথম প্রথম কথা হচ্ছে লাক লাইন। লাক লাইনটা এক্ষেত্রে একটা ডিপলি রেখা আছে বটে, এই ক্ষেত্রেও একটা ডিপলি রেখা আছে, কিন্তু সেটা অনেকটা যে সুস্পষ্ট সেটা নয়। কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি প্রায় 32-এর কাছাকাছি থেকে একটা লাক লাইন উত্থিত হয়েছে, অর্থাৎ বলতে গেলে 32-এর কাছাকাছি থেকে একটা প্রপার সেটেলমেন্ট এনার যোগ আছে এনার হাতে। আর একটা জিনিস, এই যে রেখাটা, এটা কিন্তু আয়ু রেখা এবং লাইফ লাইনের ওপর থেকে উত্থিত যে রেখাটা, এই যে রেখাটা, এটা কিন্তু অনেক বেশি সাকসেস এনার ক্ষেত্রে প্রদান করে থাকবে। বিশেষ করে এখানেও দেখুন, সেম টু সেম, এখানেও ঠিক সেম টু সেম, এইরকম টাইপের যে কারণে এটা সেলফ মেড হয়ে থাকে, নিজের স্থির কাজ নিজেরই নিজেকেই করতে হতে পারে। সেলফ মেড পার্সোনালিটি যাদের হয়ে থাকে তাদের কিন্তু অনেক বেশি মেহনত করতে হয় এবং নিজের মেহনতের দ্বারাই নিজের পরিচিতি ফুটিয়ে তুলতে হয়। অন্য কেউ হেল্প করতে আসে না, গাইডেন্সের অভাব খুব থেকে যায় এনাদের ভিতরে। এবং নিজেদের, যেহেতু সেলফ মেড এরা, সেহেতু নিজে যে টাইপের মন্তব্য করবেন এবং নিজে যে টাইপের সাকসেসের দিকে এগোবেন সেই টাইপের সাকসেস এদের মিলে যাবে। অতএব আমি যেটা বলবো, সবসময় একটা কড়া মেহনত করতে এবং অ্যাক্টিভ পার্সনে পরিণত হয়ে যেতে, তাহলে আপনি জীবনে কিছু করতে পারেন হার্ডওয়ার্কিংয়ের দ্বারা। হার্ডওয়ার্কিং নেশার টাইপের হয়ে থাকে এমনিতে এদের, কারণ খুব কম মানুষই এদের সাপোর্টে আসে, যখন সাকসেস হয় তখনই কিন্তু সবাই এদের পাশে এসে দাঁড়ায়। খুব ভালো একটা বৈশিষ্ট্য। এক্ষেত্রে দেখুন, এতগুলো এতগুলো যে সাকসেস লাইন আছে, এটা কিন্তু প্রপার সাকসেসটা একসময় পেয়ে যাবে। বিশেষ করে ফ্যামিলির থেকে সাপোর্ট, স্ত্রীর থেকে সাপোর্ট, ফ্যামিলির থেকে সাপোর্ট, এই রেখাটা ভেনাস মাউন্টের নিচের থেকে যে রেখাটা, এটা কিন্তু ফ্যামিলির থেকে সাপোর্ট নির্ণয় করে। ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্টের দ্বারাও কিন্তু উন্নতি এনার হাতে আছে। তার কারণ এক্ষেত্রে দেখুন, একটা ভেনাসের দিকে গেছে, একটা সানের দিকে গেছে, একটা ভেনাসের দিকে গেছে, প্রপার যে সান মাউন্টের সাথে যুক্ত, এটাও কিন্তু সেলফ মেড পার্সোনালিটি তৈরি করছে। কিন্তু সেলফ মেড পার্সোনালিটি যতই তৈরি করুক না কেন, সেলফ মেডের দ্বারা কিন্তু অনেক বেশি উন্নতি যোগ বোঝা যাচ্ছে এক্ষেত্রে। এই ক্ষেত্রে যাদের একদম স্পষ্ট এবং সুস্পষ্ট রেখা দুটো, একটা ভেনাসের দিকে গেছে, একটা সানের দিকে গেছে, ঠিক একইভাবে এখান থেকে একটা রেখা উত্থিত হয়ে, এটা লাক লাইন। লাক লাইনটা অল্প কিছু কাটাকুটি চিহ্ন আছে, আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি পরে। কিন্তু এই যে পার্সোনালিটিটা এনার হাতে তৈরি করেছে, এটা কিন্তু অনেক বেশি গ্রোথিং আপগ্রেড করে থাকে জীবনকে, এবং এই আপগ্রেডের দ্বারা জীবনে অনেক একটা বড় একটা পজিশনে কিন্তু পৌঁছাতে পারেন ইনি। ইনি অবশ্যই বর্তমান যে মুহূর্তে যে সিচুয়েশানে আছেন তা বর্ণনা করলেও বোঝা যাবে যে ইনি একটা সময় গিয়ে অনেক বেশি হাই লেভেলে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন নিজের মেহনত, নিজের কষ্ট এবং নিজের হার্ডওয়ার্কিংয়ের দ্বারা। ইনি তো অবশ্যই সেটা করবেন। অনেকদিন ধরে একটা কোম্পানিতে চাকরিরত আছেন এবং কোশ্চেন ছিল যে এত বেশি হার্ডওয়ার্কিং করা সত্ত্বেও কেন মাঝে মাঝে এত বেশি বাধা বিঘ্ন চলে আসছে এনার হাতে। যাই হোক, এক্ষেত্রে যে বিষ্ণু সিম্বলটা, কিন্তু যে ভি সিম্বলটা আছে, এই যে ফর্ক সাইনটা, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট একদিক দিয়ে দিয়ে থাকে। সেটা হচ্ছে দেখুন, কম বয়সে কিন্তু এদের উন্নতি হয় না, অনেক বেশি মেহনত, অনেক বেশি কষ্ট করতে হয়, কিন্তু জীবনের একটা মুহূর্তে গিয়ে, একটা সময় গিয়ে অনেক বেশি সাকসেস এবং সফলতা দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারেন এনারা এই যে ভি সাইনটার দ্বারা। এটা খুব ভালো একটা সাইন, যেহেতু হার্ট লাইনটা এত বেশি ফ্যাট হয়ে হার্ট লাইন যখন অবস্থান করে, সেটা কিন্তু অনেক বেশি খারাপ লক্ষণ দিকে নিয়ে যায় মানুষকে। যেমন মনে করুন যে যে কোনো কাজে, ইনি বলতে চাইছেন না, করতে চাইছেন না, তারপরে যে কোনো কাজে একটা ঝগড়াঝাঁটি, একটা মুখ কালাকালির মতো সৃষ্টি হয়ে যায়, বিশেষ করে ফ্যামিলি পার্টনারের সাথে, বিশেষ করে ফ্যামিলি এবং নিজের পার্টনারের সাথে। যাই হোক, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গ্রহ কিন্তু পজিটিভ রেজাল্ট দিয়ে দিচ্ছে, অনেকটা স্পেস নিয়ে অবস্থান করছে, এটা কিন্তু অনেকটা বেশি পজিটিভ রেজাল্ট হয়ে যাচ্ছে। বুধ এমন একটি গ্রহ, এমন একটা গ্রহ যেটা সবাই তার সাথে মিলে চলতে এবং কথার দ্বারা কোনোকে প্রভাবিত করতে সাহায্য করে। দেখুন, যে ব্যক্তি যেমন, তার সাথে বুধ যেমন করে মেশাতে সাহায্য করে। যেমন মনে করুন, বাচ্চাদের সাথে বুধ বাচ্চা হয়ে যায়, মিডিল বয়স অর্থাৎ মিডিয়াম যাদের বয়স আছে, যুবার সাথে যুবা হয়ে যায় এবং বৃদ্ধের সাথে বৃদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বুধের একটা খুব ভালো লক্ষণ বলা যায়। বিজনেসের লাইন এবং বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু বুধ একটা খুব পজিটিভ রেজাল্ট, একটা অ্যাক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এক্ষেত্রে। কিন্তু এনার হাতে যে অনেকগুলো রেখা পরপর দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা মাল্টিপেল ইনকামের সোর্সের সাথে, মাল্টিপেল কমিউনিকেশনের সাথে, মাল্টিপেল
হার্ডওয়ার্কিংয়ের দ্বারা ইনি মাল্টিপল সোর্স ক্রিয়েট করতে পারবেন নিজের ইচ্ছা শক্তির দ্বারা। খুব ভালো একটা সুন্দর রেখা, এবং বিশেষ করে অনেকগুলো ভাষার কিন্তু একটা জানকারি কিন্তু এনার ভিতরে থেকে থাকবে কম বেশি, এবং ভাষাটাকে এনারা শিখতেও খুব আগ্রহী হয়ে যান, মাঝে মাঝে খুবই আগ্রহী হয়ে ওঠেন। এই যে রেখাটা ডিপলি, এটাও কিন্তু অনেক বেশি সাকসেসের দোরগোড়া পর্যন্ত পৌঁছে নিয়ে যাচ্ছে। কিন্তু বুধের যে বর্তমান অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়, অবশ্যই ইনি রেমিডি নিয়েছেন, আমি যা বলতে পারছি না রেমিডিতে এনার প্রকৃত কাজ হচ্ছে কি না, কিন্তু সেক্ষেত্রেও বলা যায় যে রেমিডিটা নিয়েছেন সেটা আরও একটু ভালো করে নেওয়া এনার ক্ষেত্রে উচিত ছিল। এই বুধের যে ক্ষেত্রটা এনার ক্ষেত্রে একটু নিজস্ব থাকার অর্থ হলো এনার যতগুলো কাজ যতগুলো সাকসেস আছে সেটাকে কিন্তু গড়িবত্তের দ্বার গড়ন্ত পর্যন্ত পৌঁছে যায়, একটা পুরোটি কিন্তু থেকে যায় মনের ভেতর, যার কারণে যে রিস রিস যে মাইন্ডেটটা থাকে মাইন্ডসেটটা থাকে সেটা কিন্তু অনেকটা দুর্বল করে দেয়। এটা এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ বলা যায় না, কিন্তু যদিও বুধ গ্রহের প্রতিকার নিয়েছে ধীরে ধীরে এটা সুস্থ হয়ে যাবে আশা করছি। এক্ষেত্রে দেখুন একটা রেখা কিন্তু সিঙ্গেল রেখা, এবং সিঙ্গেল রেখাটা পুরো পাওয়ারফুল রেখা, একদম পুরো পাওয়ারফুল রেখা, অনেক বেশি শৌর্য অনেক বেশি ধৈর্য অনেক বেশি ক্ষমতা অনেক বেশি রেসপেক্ট অনেক বেশি যেটাকে বলা যায় আপনার পার্সোনালিটি কোয়ালিটি ইত্যাদির দ্বারা এনার কিন্তু অনেক বেশি উন্নতি হবে, বিশেষ করে রেসপেক্টের দ্বারা। রবি গ্রহের এত সুন্দর একটা রেখা থাকার অর্থ হলো যে রেসপেক্টের দ্বারা উন্নতি, এরা এদের এরা কখনো আনরেসপেক্টেড ফিল করে না জীবনে, কারণ যেখানেই যায় একটা অভূতপূর্ব মহিমায় বিশেষ করে ফেমাসিটি পপুলারিটিটা নিজের ভিতরে তো থাকেই, তাছাড়া কাজের ক্ষেত্রে একটা বিশেষ একটা জায়গা করে নেওয়ার একটা অবস্থান করে নেওয়া, সবাইকে সাথে একটা পেহচান জান পেহচান সবাইকে সাথে মতবিরোধ না করে কাজ করা, এটা কিন্তু একটা সিস্টেমিটি রুলস বজায় থাকে এনাদের ক্ষেত্রে সবসময়ের জন্য, যদিও সেলফ মেড হয়ে আছে, অর্থাৎ নিজের দ্বারাই কিন্তু হবে, নিজে যেটুকুনি করবেন সেটুকুনি হবে, অন্যদের দ্বারা হবে না। যখন সাকসেস হয়ে যাবে সবাই কিন্তু এনার পাশে আসবে, সেহেতু বলা যায় যে এনার ক্ষেত্রে কিন্তু সাকসেসটা এক প্রকার পাক্কা আছে, এনার প্রত্যেকটা রেখা সেটা কিন্তু দেখাচ্ছে। এত সুন্দর রেখা খুব কমই দেখা যায়, বিশেষ করে সূর্য রেখাটা, সূর্য রেখাটা যাদের এত সুন্দর থাকে সানলাইনটা এত সুন্দর থাকলে তাদের কিন্তু অন্য কোনো রেখা দরকার হয় না, বিশেষ করে লাক লাইনে, লাক লাইন নাও থাকলে চলে যাদের এত সূর্য রেখা এতটা সুন্দর হয়ে থাকে, অনেক বেশি ট্যালেন্টেড পার্সোনালিটি হয়ে থাকে এনারা, আর নিজের দেমাগ চালিয়ে কাজ করে এনারা, এনারা কখনো হার্ড ওয়ার্কিং করে কিন্তু সেটা বিশেষ করে ফিজিক্যাল ওয়ার্কিং অত বেশি বিশ্বাসী হয়ে ওঠেন না এনারা, মেন্টাল যে ওয়ার্কিংয়ের দিক দিয়ে এনারা অনেক বেশি এগিয়ে যেতে পারে, এবং সবসময় অ্যাপ্রোচ করতে থাকে কী করে মেন্টাল ওয়ার্কিং করা যায়, কী করে মেন্টালের নিজের থটসের দ্বারা সেই কাজটাকে প্রপারলি আপগ্রেড করা যায়। একটা রেখা মেইন যে তিনটে রেখা, অনেকগুলো রেখা ছোটো ছোটো এখানে দেখতে পাচ্ছি কিন্তু মেইন তিনটে রেখা, বিশেষ করে হেডলাইনটা মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখাটা যে অনেক বেশি সুন্দর তাও কিন্তু বলবো না, অনেক ক্ষেত্রে মাথার ভিতরে একটা চাপ একটা টেনশন প্রেশার পড়ে থাকে যার কারণে কিছু কিছু মনে রাখার কথাও ভুলে যায়। এনারা এনাদের ক্ষেত্রে বিশেষ একটা লক্ষণ দেখা যায়, আমি দেখেছি কোনো একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে চর্চা করছেন অথচ সেই বই বিষয়ের মূল মন্ত্রটাই ভুলে যাচ্ছেন, সে মূল মন্ত্রটাই মনে থাকছে এনাদের ক্ষেত্রে যে আমি কী বিষয় নিয়ে চর্চা করছিলাম, বিশেষ করে এই যাদের হেডলাইনটা এত বেশি আপনার ডার্ক থাকে আর এত বেশি ফ্যাটি হয়ে অবস্থান করে, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। আয়ু রেখাটা সম্পূর্ণ সুস্থ কিন্তু এনাদের যে স্মরণ শক্তি আছে সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে সবসময়ের জন্য, কারণ এত বেশি রেখা এত বড় রেখা সেটা চন্দ্রের দিকে ঝুঁকে আছে, এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। আর একটা জিনিস যে লাক লাইনটা কিন্তু চন্দ্রের থেকে হালকা সরে আসছে, এটা একটা পাওয়ারফুল বেস্ট তৈরি করছে প্রায় আপনার বলতে গেলে 40-এর পরের থেকে একটা পাওয়ারফুল বেস্ট তৈরি করছে। এই যে এই যে বয়স পর্যন্ত এনার নিজের ঘর তো অবশ্যই হবে, এই যে বয়স পর্যন্ত প্রায় বলতে গেলে আপনার 46-এর কাছাকাছি থেকে 46 পর্যন্ত ইনি অনেকে সাপোর্ট নেবেন, জীবনে উত্থিত হতে গেলে অনেক বেশি কাজ করবেন, এবং 46-এর পরের থেকে এনার কোনো সাপোর্টের কিন্তু প্রয়োজন হবে না। দেখুন এক্ষেত্রে কিন্তু কাটা, বিশেষ করে এই যে মঙ্গল রেখাটা মার্শাল রেখা যেটাকে বলা হয়, মার্শাল রেখার ক্ষেত্রে নিচের দিকে কিন্তু তেমন কোনো এই পর্সনটা কিন্তু আর নেই, অর্থাৎ এই অংশটা কিন্তু ইনি অন্যকে হেল্প করতে পারবেন, হেল্প করবেনও কিন্তু নিজের জন্য হেল্পের কোনো প্রয়োজন হবে না, কারণ এই সেলফ মেড পার্সোনালিটিটা অনেক বেশি হাই হয়ে যাচ্ছে এবং অনেক বেশি মানি ক্রিয়েট করতে পারবেন এই মুহূর্তেটা, অনেক বেশি পয়সা নিজেকে তৈরি করতে পারবেন, রিসার্চ পার্সোনালিটি তৈরি করতে পারবেন নিজেকে, যার জন্য ধীরে ধীরে আপগ্রেড হতে চলে জেনে না। তারপর থেকে দেখুন পুরো লাইফটাই কিন্তু এনার ক্ষেত্রে বিশেষ করে এই যে ক্ষেত্রটা এই যে লাইনগুলো
এই লাইনগুলো অনেক বেশি, মাঝে মাঝে কিছু কিছু সাকসেসের দোরগোড়া কিন্তু এনাদের হাতে পৌঁছে দেয় মাঝে মাঝে। এটাকে একটা পজিটিভ সাইন বললেও চলে, খুব ভালো একটা পজিটিভ সাইন এনার হাতে এই ক্ষেত্রে। একটা জিনিস দেখুন, প্রথমত এই ওভারলেপিং যেটা হয়ে থাকে এটা কিন্তু কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং লাক্সারি অ্যান্ড কমফোর্টসকে অনেক বেশি ইনক্রিজ করে দেয় এটা, এই যে রেখাগুলো। যাই হোক, এখানে কিন্তু যে প্রোগ্রেস লাইনগুলো আছে এটা সব থেকে বড় লাইন আমি বললাম, কিন্তু ছোটো ছোটো প্রোগ্রেস লাইন অনেকগুলো বিরাজমান আছে এই হাতে। এটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট সবসময়ের জন্য দিয়ে দেবে ভবিষ্যতে। এনার ক্ষেত্রে তেমন কোনো রেখা নেই, একটাই রেখা আছে, সেটা অনেক সূক্ষ্ম এবং ছোট। অর্থাৎ ছোট রেখার দ্বারা আপনার চিন্তা ভাবনার কোনো বিষয় নেই, একটা সময় গিয়ে আপনি প্রপারলি সাকসেস পেয়ে যাবেন, একদম প্রপার সাকসেস আপনার মিলে যাবে। যাই হোক, এক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রটা বিবেচনা করলে দেখা যায় বৃহস্পতি কিন্তু অল ইন অল আছে, খুব কম আছে দেখা যায় বৃহস্পতির এতটা সুন্দর উজ্জ্বলতা সম্পন্ন দেখতে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু একটা বেশ বড় রেজাল্ট দিয়ে থাকে বৃহস্পতি, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রটা। গুরু বল যদি না থাকে, অর্থাৎ বৃহস্পতি বল যদি না থাকে তাদের হাতে, কিন্তু টাকা তো আসে, কিন্তু সেই টাকাটাকে ম্যানেজমেন্ট করার যে ক্ষমতাটা, অথবা স্থায়িত্ব করার যে ক্ষমতাটা, অথবা আপনি যেদিক দিয়েই বলুন না কেন, মনে করুন যে বিজনেস করছে, বিজনেসের ম্যানেজমেন্ট, অথবা কোনো কাজ করছে তার ম্যানেজমেন্ট, পয়সা আছে তার ম্যানেজমেন্ট, এই যে ক্ষমতাটা, এনাদের কিন্তু সবার হাতে থেকে থাকে না। যাদের বৃহস্পতি খারাপ থাকে তাদের কিন্তু হয় না, যাদের বৃহস্পতি খারাপ থাকে অনেক বেশি ডাউট স্বভাবের হয়ে যায় তারা, মানে অন্যকে সন্দেহ করতে থাকে সবসময়ের জন্য। কিন্তু এনার ক্ষেত্রে সেটা হবে না, ডাউট তো দূরের কথা, ইনি সিম্পলিসিটি, সবাইকার সাথে মিশবেন এবং একটা রেসপেক্ট, বড় একটা রেসপেক্টের সাথে ইনি জীবনধারণ করতে থাকবেন সারা জীবন। এক্ষেত্রে কিন্তু দেখুন একই শনি রেখাটা, একটা রেখা আছে, এটা বৃদ্ধ বয়সে দেখভাল করবে খুব সুন্দরভাবে, এবং শনিটা নিজেকে কর্তব্য পরায়ণ করে তুলছে এবং নিজেকে আরও কর্মঠ করে তুলছে, যার কারণে ইনি আরও বেশি এগিয়ে যেতে সচেষ্ট হচ্ছেন জীবনে। একটা সময় গিয়ে প্রপার সাকসেস কিন্তু এনার বাধা এনার হাতে। রবি গ্রহটাও সুন্দর, যেহেতু একটু নিচস্থ আছে খরচাটা একটু বেশি হতে পারে, তাছাড়া তেমন কোনো প্রবলেম এনার ক্ষেত্রে এফেক্ট পড়বে না। নাম কামানোর একটা চাহিদা কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে, এই যে উচ্চস্থটা, ইনি যে কাজে করবেন সেখানে একটা মন থাকবে না আমি অনেক বেশি নাম কামাবো, অনেক বেশি ফেমাসিটি অর্জন করবো, এটা কিন্তু থেকে থাকবে সবসময় এনার ভিতরে। একটা বাকচাতুরতা অবলম্বন করে কাজ করবেন এবং সবাইকার দ্বারা সবাইকেই সন্তুষ্ট করার মতো একটা কোয়ালিটি নিজের ভিতরে তৈরি করতে থাকবেন। মাঝে মাঝে দেখুন এইটে মঙ্গলের স্থান যাদের এত বেশি নিচস্থ, মধ্যটা একটু বেশি নিচস্থ আছে, একটা কল্পনা জগতে বিরাজমান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেক বেশি আইডিয়ার দ্বারা কাজ এবং আইডিয়াকে কাজে লাগিয়ে কী করে কাজ করা যায়, তার একটা বিদেশের থেকে ধনপ্রাপ্তি কিন্তু এই হাতে আছে। হয় বিদেশের থেকে ধনপ্রাপ্তি, অথবা বিদেশের থেকে উন্নতি, অথবা এমন হতে পারে নিজের বাড়ি থেকে, অর্থাৎ নিজে যে জন্মস্থান আছে সেখান থেকে দূরে গিয়ে উন্নতি হবে, তার সাইন কিন্তু এটা। সবসময় যে নিজের জন্মস্থানে ডেট ডেট বার্থ অফ প্লেসে যে সবসময় উন্নতি করতে পারবেন তা কিন্তু না, অনেকটা দূরে গিয়ে উন্নতির চান্স এনারাতে বেশি আছে। যাই হোক, এক্ষেত্রে আরও কিছু রেখা আমি ছোটো ছোটো করে বিবেচনা করে দেখাতে যাচ্ছি, যেমন মনে করুন যে ইজি রেখাটা আপনার মুন মাউন্ট, মুন মাউন্টটা মোটামুটি ভালো আছে, সুস্থ আছে, সেহেতু অনেক বেশি টেনশন প্রেশার এনার ক্ষেত্রে ক্রিয়েট হবে না। এই ক্ষেত্রটা কিন্তু সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে বিশেষভাবে অনেকগুলি নির্দেশ করে থাকে, সেক্সুয়াল লাইফটা অনেক বেশি ভালো যাবে এনার ক্ষেত্রে। এই যে প্রপার সাকসেসটা আমি বললাম, ইনি বর্তমানে যে বয়সটায় এজটাতে অবস্থান করছে সেখান থেকে আমি মনে করি, যদিও না হয়ে থাকে কিন্তু খুব শিগগিরই, খুব জলদি কিন্তু এনার ক্ষেত্রে হয়ে থাকবে, এটা প্রপার সাকসেসটা খুব জলদি কিন্তু মিলে যাবে। এতগুলো রেখা যার হাতে ক্রিয়েট হতে পারে তার কিন্তু সাকসেসটাকে কখনোই দাঁড়িয়ে থাকে না, সাকসেসটা বরাবরই চলতে থাকবে। একটু দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরে সাকসেসটা বরাবরের জন্য চলতে থাকবে এনার ক্ষেত্রে। যে কথা বলবেন সেখানে কিন্তু পজিটিভিটি বলবেন এবং লজিকের সাথে বলবেন সবসময়ের জন্য। হাই পজিটিভ লোক হয়ে থাকেন এনারা, এত বেশি পজিটিভ হয়ে থাকেন যে একটা নেগেটিভ কথাও যদি কেউ, অনেক বেশি নেগেটিভ পার্সন যদি এনার সাথে থাকে সেও কিন্তু ধীরে ধীরে পজিটিভ হতে চালু করে, কারণ এত বেশি অ্যাক্টিভ পার্সন হয়ে থাকে, হাই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে, যাদের এই আঙুলটা, থার্ড আঙুলটা, রিং ফিঙ্গারটা অনেক বেশি বড় হয়ে থাকে ইনডেক্স ফিঙ্গারের তুলনায়। ইনডেক্স ফিঙ্গারে হালকা ঝুঁকে থাকার অর্থ হলো অনেক বেশি ধার্মিক ভাবনা সম্পন্ন হয়ে থাকে এনারা। আমি প্রথমে বলছিলাম যে এনারা অনেক বেশি ম্যানেজমেন্ট ক্ষমতা বেশি হয়ে থাকে, তার কারণ দেখুন এই ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি একদম যে মিডিলে তাও কিন্তু হালকা একটু উঁচু আছে, হালকা একটু উঁচু থাকার অর্থ হলো এদের ভিতরে ম্যানেজিং পাওয়ারটা, ম্যানেজমেন্ট পাওয়ারটা এত বেশি হয়ে থাকে, যার কারণে এরা অনেক বেশি একদম সাকসেসের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। খুব ভালো একটা লক্ষণ কিন্তু এটা, এই এটা কিন্তু অনেক বেশি কনফিউশনের মোটামুটি আপডেটের দিকে নিয়ে যায় এবং সবসময়ের জন্য একটা
চটপট সিদ্ধান্ত কিন্তু এনারা নিয়ে থাকতে পারেন। এই যে রেখাটা, এটা কিন্তু আগে বলেছি আমি, এই যে দুটো লাইন একসাথে হয়ে যাওয়া, এটা কিন্তু প্রপার সময়ে প্রপার যে জিনিসগুলো চিন্তা ভাবনা কিন্তু এনারা করতে পারেন না। একটা বয়স, একটা লিমিট হয়ে যায়, তখন গিয়ে চিন্তা ভাবনা করেন আমার এই কাজটা। যদিও ওই একই কাজ এনারা 5 বছর আগেও করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু এনারা করেন না। এনারা ডিসিশন নেন, সাবধান হন, অনেক বেশি কল্পনা জগতে বিরাজ করতে থাকেন, অনেক বেশি আইডিয়াকে কাজে লাগাতে থাকেন। তারপরে একটা সময় গিয়ে যখন দেখেন আর পথ নেই, আমাকে করতেই হবে, তখন কাজে নেমে পড়েন। কিন্তু এটা যদি এনারা 5 বছর আগে কাজে লাগান, তাহলে কিন্তু অনেক বেশি সাকসেস হতে পারেন। এনাদের ক্ষেত্রে এইটা হয়ে যায় যাদের এই রেখাটা থেকে থাকে, সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেন না। একটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে তখন চিন্তা ভাবনা করেন, হ্যাঁ আমার করা উচিত ছিল, তখন কাজে লেগে পড়েন, যার কারণে সাকসেসটা একটু দেরিতে হয় এনাদের। কিন্তু প্রপার সাকসেস মিলেও যায়, প্রপার সাকসেস কিন্তু এনারা পেয়েও থাকেন। এই যে বৃহস্পতির দিকে যাওয়া হার্টলাইন, এটা কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট এনার ক্ষেত্রে দিচ্ছেন বর্তমানে। কিছু আড়ি আড়ি রেখে, এই আড়ি আড়ি যে রেখাগুলো, এরা কিন্তু বিয়েটা একটু দেরিতে হয় এনাদের, কিন্তু বিয়ে দেরিতে হলেও বিয়েটা কিন্তু সাকসেস হয়, অনেক বেশি, অনেক বেশি সাকসেস হয়ে থাকে। এটা প্রায় শনির কাছাকাছি এসে থেমে গেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এনার যে পিতৃপুরুষের আশীর্বাদের দ্বারা কিন্তু উন্নতি যোগ অনেক বেশি আছে। আরেকটা আরেকটা জিনিস, যেহেতু শনির কাছাকাছি যাওয়ার মানে অর্থ হলো যে প্রপার যে কোনো কাজই করুক না কেন, ইনভেস্ট করুন না যাই করুন, সেই কাজটা কিন্তু প্রপার কাজে লাগাতে পারেন এনারা। যে নিজস্ব যে কাজটাকে, সেই কাজটাকে প্রপার কাজে লাগাতে পারেন, এবং যতক্ষণ না সেই কাজটাকে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে নিয়ে যেতে পারছেন, যতক্ষণ না একটা ভালো সাকসেস এনারা না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু চেষ্টা করে যান। একটা খুবই পজিটিভ লক্ষণ, খুব ভালো একটা লক্ষণ কিন্তু এটা। যাই হোক।